রাজাদের মানুষ বলো না, বিধিও যাদের কান্না শোনে না, তাদের বুকের রিক্ত হাহাকার, তারাও মানুষ হবে তাদের প্রাণ, আমি চোখের জলে শোনাই তাদের গান। তোমরা যাদের মানুষ বলো না, বিধিও যাদের কান্না শোনে না, তাদের বুকের রিক্ত হাহাকার, তারাও মানুষ হবে তাদের প্রাণ, আমি চোখের জলে শোনাই তাদের গান। তোমরা যাদের মানুষ বলো না, বিধিও যাদের কান্না শোনে না, তাদের বুকের রিক্ত হাহাকার, তারাও মানুষ হবে তাদের প্রাণ, আমি চোখের জলে শোনাই তাদের গান। তোমরা যাদের মানুষ বলো না, বিধিও যাদের কান্না শোনে না, তাদের বুকের রিক্ত হাহাকার, তারাও মানুষ হবে তাদের প্রাণ, আমি চোখের জলে শোনাই তাদের গান। তোমরা যাদের মানুষ বলো না, বিধিও যাদের কান্না শোনে না। ভাইয়ের নামটা কি বলছিলেন? নয়ন খান। আপনার নামটা কি বলছিলেন? মনির খান। প্রিয় দর্শক, আমার ভাবনা চ্যানেল বরাবর সাধারণ মানুষের কথা বলে, কষ্টের মানুষের কথা বলে, যারা কষ্ট পায় এই সমাজের সামাজিক সমস্যা নিয়ে কথা বলে। আজকে ঠিক তেমনি ব্যতিক্রম ধর্মী একটি প্রতিবেদন, যে প্রতিবেদনে কথা বলবে আপনার বিবেককে, মানুষকে জাগ্রত করে। আমরা এই ঢাকা শহর বলেন, এমন কোনো না কোনো শহরের কথাই বলি না কেন, আমরা হাজার বাড়ি, অনেক সুন্দর সুন্দর বাড়ি থাকতে পারে, আপনার টাকা থাকতে পারে, কিন্তু সংসারে আপনার সুখের আবাস কতটুকু পেয়েছেন? সোনার হরিণ নামে এই সোনার হরিণটি যখন আপনি হাতের নাগালে পান না, তখন আপনার কাছে একতহীন হয়ে পড়ে। এই সুন্দর বিল্ডিংগুলিও কিন্তু অর্থহীন হয়ে পড়ে, তখন আপনি শুধু খুঁজে ফিরেন একটি সুখের আশায়, সোনার হরিণ নামে সেই সুখের আশায়। আমরা কিন্তু ঠিক তেমনি একটি সুখের সন্ধান পেয়েছি, সেটি হলো এই মনির ভাই এবং নয়ন ভাই। আমি আপনাদের কাছে আগেও বলেছি, অফিস করে যখন বাসায় আসতাম তাদেরকে কমলাপুরে দেখতাম, দেখার পরে দেখা যেত তাদের মুখে এত সুন্দর একটা নির্মল হাসি, নির্মল মানুষের নির্মল হাসি। তারা প্রতিবন্ধী সেটা কখনো তারা ভাবে না, তারা তাদের মতো করে চলে এবং মহান আল্লাহর উপর ভরসা করে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। প্রিয় দর্শক, আমরা হয়তো তাদের পরিবারের প্রতিটি মানুষের কথা বলেছি এবং পরিবারে তাদের ডাকা যে সদস্যগুলি রয়েছে সেই সদস্যগুলির কথাও আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এখন এসেছি আপনাদেরকে দেখানোর জন্য তারা আজকে কোথায় মানুষের কাছ থেকে সাহায্য চাচ্ছে। প্রিয় দর্শক, এটা হলো মান্ডা একটি জায়গা, যেখানে প্রায় 5-6 দিন ধরে, কতদিন ধরে হলো মেলাটা হচ্ছে ভাই? 10 দিন ধরে, 10 দিন ধরে একটা মেলা হচ্ছে। মেলার পাশেই তারা বেশ কয়েকদিন ধরে আছে মানুষের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য, আর সেই সাহায্যের পুঁজি দিয়েই কিন্তু তার সংসার এবং সব কিছু চলে থাকে। আসুন প্রিয় দর্শক, শুনে নেই তাদের মাঝে এই খুশি, এই আনন্দ, এই সুখের মূল রহস্যটা কি। ভাই প্লিজ, আপনি এখানে তো বাসা এখানেই? জি, মান মোলাই মেসের গলি দিয়ে বাসা। মোলাই মেসের গলি, মতিনেবাড়ি। মতিনেবাড়ি, যেখানে যান আপনারা দুই ভাই একসাথেই যান? একলগে ছাড়া কোনো জায়গায় যাই না, একসাথেই দুই ভাই। তিন বাসায় আমি থাকি, যদি কোনো অসুস্থ কিংবা শারীরিক যে কোনো অসুবিধা, ও বাইরে না, মানে কি যে ও একলা বাড়িতে মন টেকে না। যা হয় আপনারা একইভাবে সংসার চালান? একইভাবে চলে, একইভাবে সংসার চালানোর চেষ্টা করেন, তাই তো? তো আপনারা কতক্ষণ থাকবেন এই জায়গায়? 10টা 10টা মতো থাকবো। 10টা 10টা মতো কোন কোন জায়গায় আপনারা বসে? এই শুধু মেলার জন্য এই জায়গায় আছি, তাছাড়া এই জায়গায় বসি না। আমরা এমনি বসি কমলাপুর পুলিশ থান, তারপরে মৌচাক মার্কেট। সকাল কয়টার সময় যান আপনারা বসার জন্য? 7টার দিক যাই। 7টার দিকে চলে যান? তো রাত্রি কটার সময় আসেন? 9টা 10টা। 9টা 10টা আসেন? তো একবার খাওয়া দাওয়া করে আসেন, পরে গিয়ে বাসায় গিয়ে খান। না বাবা, খাবার নিয়ে যাই। কতদিন হয়ে ও নিয়ে যান, খাবার নিয়ে যান, কিন্তু যখন একটু দেরিতে বাজান তখন আর নিয়ে যান, যাতে সমস্যা না হয় সেই জন্য। আচ্ছা, তো যা আপনারা সাহায্য পান সেটা দেখি, আপনাদের সংসারে কতজন লোক সংখ্যা? 10 জন।
দর্জন কি আপনাদের দুজনের ইনকামের দ্বারা চলে? আমাদের ইনকামের দ্বারাই চলে, দুজনের ইনকামের দ্বারাই চলে। আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আল্লাহর মাল আমার এক মেয়ে, মাশাআল্লাহ, আর আমার আমার বিবি আর আমি। আচ্ছা, আর আপনার? আল্লাহর আমার এক মেয়ে আর আমার বিবি আর আমি। আপনি তো বড়? জি আমি বড়। আপনার নাম কি বলছেন একটু বলুন। আমার নাম নয়ন খান। আর আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মনির খান। মনির খান, এলাকার মানুষ তো আপনাকে অনেকেই আপনাদেরকে চিনে? জি, এলাকার মানুষ সবাই চিনে। আচ্ছা, তো মানুষ কি আপনাদেরকে দেখে সাহায্য দেয়? হ্যাঁ দেয়, সবাই আদর করে, সবাই সবাই আদর করে, কমলাপুরিস্তান, কমলাপুরি এইসব জায়গায় মানুষ আগে জিনিসটা দেখে আইসে বিদায়, জিনিসটা আমাদের অনেক মানুষ আপনাদেরকে একটা কাজ করতে গেছে, অনেক মানুষে ভিড় করে ফেলছে, তো আপনার যাতে ডিস্টার্ব না হয়, তো আপনাদের জন্য অনেক দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন, তো ভালো থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো থাকবেন, ঠিক আছে, ভালো থাকবেন ভাই। হ্যাঁ, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্ভু মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্য।